सो हे गाइस, आई देयर एंड वेलकम बैक अगेन विद अ न्यू वीडियो। एंड आज के वीडियो था मैं अपने तीनटे हाईटेक एंड फ्यूचरिस्टिक गैजेट बोलते बारे में देखा वो जहाँ अपना सत्य बिलीव करते बारे में जो समस्त गैजेट एक्सिस्ट करे। सो आई होप अपने आज के वीडियो भलो लगे। सो चलो ना और बेसि देरी ना करे आज के वीडियो स्टार्ट करा जा। सो गाइस, हमारे फर्स्ट गैजेट जेटा होलो सेटार नाम होच्छे द सीक्रेट ब्रेसलेट। एटा आपनादेर एकटा सिंपल ब्रेसलेट मने होच्छे किन्तु एटा एकदम एकटा सिंपल ब्रेसलेट ना। बेसिकली एटा एकटा छोटो प्रोजेक्टर बोलते पारेन आपनारा, जेटा आपनादेर हाते आपनादेर मोबाइल फोन के प्रोजेक्ट करे दिबे। एंड एटा आपनी कंट्रोल करते पारबेन आपनार हाते आपनार मोबाइल फोन के आपनार हातेर माध्यमे आपनी कंट्रोल करते पारबेन। एंड एखाने आपनादेर 8 प्रक्सिमिटी सेंसर एंड 1 प्रोजेक्टर लागानो आछे। एटाय 8 प्रक्सिमिटी सेंसर, सेटार माध्यमे आपनी आपनार फोन के कंट्रोल करते पारेन। एंड 1 प्रोजेक्टर सेंटारे दिए रेखेछे, सेटा प्रोजेक्ट करे आपनार फोन के आपनार हाते। एंड एटा सम्पूर्ण वाटार प्रूफ, তাই আপনি যখন ইচ্ছে তখনই আপনি এটা ব্যবহার করতে পারেন। যখনই মেল পড়ুন, ইমেল পড়ুন, যা খুশি তাই আপনারা করতে পারবেন। যখনই ইচ্ছে তখনই আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড এটা আপনারা যখন ইচ্ছে তখন গেমও খেলতে পারেন। গেম খেলার একটাই মজা আলাদা। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা গেমস খেলতে পারেন, ফেসবুক ইউজ করতে পারেন, ইনস্টাগ্রাম, টুইটার, বাকি সব কিছুই আপনি ইউজ করতে পারবেন। যেগুলো আপনারা আপনার ফোনে করে থাকেন সেই সব কিছুই আপনার এটাই করতে পারবেন। অ্যান্ড আপনারা যদি কখনও মোবাইল ফোন থেকে অন্য কোথাও দূরে বসে থাকেন, তাও আপনারা এটার মাধ্যমে আপনার ফোনকে, যদি ফোনে যদি কখনো কোনো কল আসে তাও আপনারা পিক করতে পারবেন আপনার হাতের মাধ্যমে। অ্যান্ড এখানে স্পিকার মোড এনে তার সাথে কথা বলতে পারেন। বেসিক্যালি দারুণ একটা গ্যাজেট যেটা যারাই বানিয়েছে। অ্যান্ড আমাদের সেকেন্ড লিস্টে যেটা হলো সেটা হচ্ছে দ্য গুগল গ্লাস। গুগল গ্লাস নাম শুনে আপনারা বুঝতেই পারছেন এটা কোনো ছোটো কোম্পানি ইনভেন্ট করেনি, এটা বড় একটা গুগল গ্লাস। গুগল আপনারা তো জানেন কত বড় কোম্পানি। এটা ইউজ আপনারা এটা আপনার মোবাইল ফোনে সব কিছু আপনারা এটা এটার মাধ্যমে ইউজ করতে পারবেন। অ্যান্ড এখানে আপনারা এটা ইউজ করা একদম সহজ। এখানে রাইট সাইডে ফ্রেমে একটা টপ ট্যাপ করবেন, ট্যাপ করার সাথে সাথে এখানে এসে পড়বে। আর রাইট সাইডে আপনার আই সামনে যেটা থাকবে সেটাও আপনারা করে নেবেন। তারপর আপনারা যেন এটা ক্লিয়ার দেখতে পারেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এটা ইউজ করা সহজ, শুধু আপনারা রাইট সাইড ফ্রেমে রাইট অ্যান্ড ব্যাক, রাইট অ্যান্ড লেফট ট্যাপ করবেন, স্লাইড করবেন, তাই আপনারা এটা ইউজ করতে পারবেন। অ্যান্ড এখানে আপনারা সব কিছুই করতে পারবেন যেগুলো আপনার ফোনে করে থাকেন। অ্যান্ড এখানে আপনি ফটোস দেখতে পারবেন, আপনার ভিডিও দেখতে পারবেন, আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ারও করতে পারবেন। ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ট্যাপ করবেন, তারপর আপনার এটা শেয়ার হয়ে যাবে। অ্যান্ড আমাদের লাস্ট অ্যান্ড থার্ড গ্যাজেট সেটা হলো, সেটার নাম হচ্ছে এনটেক প্রজেক্টর। বেসিক্যালি এটা একটা ছোটো প্রজেক্টর যা আপনারা যখন খুশি এটা ইউজ করতে পারেন। এইটা অনেক কম্প্যাক্ট অ্যান্ড যখনই আপনারা চাইবেন তখন আপনারা এটা যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন। অ্যান্ড এটা স্ট্যাকেবল স্পিকারটার মধ্যে আপনার ব্লুটুথ কানেকশন পেয়ে যাবেন, ওয়াইফাই অ্যান্ড আরও অনেক কিছু পেয়ে যাবেন। অ্যান্ড আপনারা এটাতে যখন খুশি ওয়াইফাইয়ের মাধ্যমে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করিয়ে এটার মাধ্যমে আপনারা সব আপনার পছন্দের মুভি এনজয় করতে পারবেন। অ্যান্ড এখানে আপনারা 4K অ্যান্ড 1080p দেখতে পারবেন সব কিছু মুভি। আপনার এটার মধ্যে HDMI কানেক্ট করে টিভি মনিটর, তারপর আপনার প্লে স্টেশনও কানেক্ট করে গেমসের মজা নিতে পারবেন। অ্যান্ড মুভিস তো বললাম আগেই। অ্যান্ড এখানে আপনি 3D অ্যান্ড পোর্টেবল 4K এর মাধ্যমেও মজা নিতে পারেন। দারুণ একটা এটা প্রজেক্টর, এটার মাধ্যমে আপনি যখন খুশি তখনই আপনি দেখতে পারেন। অ্যান্ড এটার মাধ্যমে আপনি শুয়ে শুয়েও এটা স্লাইড এরকম করে আপনারা দেখতে পারবেন আপনার পছন্দের মুভি। দেখতে পাচ্ছেন দারুণ একটা প্রজেক্টর এটা বানিয়েছে যারাই বানিয়েছে। অ্যান্ড এটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পাবেন, দারুণ একটা গ্যাজেট। অ্যান্ড আজকের ভিডিও কাছে এ পর্যন্তই। আপনাদের যদি আজকের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন ভিডিও, অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব।